আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আপনাদের জন্য টুনা মাছের কাবাব রেসিপি। যারা ঝটপট এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাবাব খেতে চান তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। চলুন দেখে নিই কীভাবে অল্প সময়ে আপনারা এই কাবাবটি তৈরি করবেন। টুনার কাবাব তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে টুনা। আমি এখানে ক্যান টুনার ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ টুনাও নিতে পারেন। আমি এখানে ক্যান টুনার 195 গ্রামের যে সাইজটা পাওয়া যায় ক্যানগুলো, সেগুলোর 1.5টা নিচ্ছি। নিয়ে প্রথমে এটা খুলে দেখবেন অনেক পানি রয়েছে, সেই পানিটা আউট করে নিতে হবে। তাই আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে পারেন। পানিটা যখন ঝরানো হয়ে গেছে তখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেশানোর জন্য। সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চেষ্টা করুন পেঁয়াজটা ছোট ছোট করে কেটে দিতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। ঝালটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি 4টা ছোট সাইজের আলু সিদ্ধ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা পাউডার, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে গুঁড়া দিতে পারেন, আমি এখানে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার পাউডার। আমি এখানে 1 চামচের 1/4 দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ 1 চা চামচ, আপনার অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1টা ডিম। যদি মনে করেন 1টা বা 2টা ডিমের বেশি প্রয়োজন হচ্ছে তখন আপনারা চাইলে বেশি ডিমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন হচ্ছে প্রথমে আমি সিদ্ধ আলুগুলো ভালো করে এরকম ভেঙে নিচ্ছি, একদম আলু ভর্তার মতো করে ভেঙে নিতে হবে। তারপর আস্তে আস্তে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চেক করে নিতে হবে লবণের পরিমাণটা বা ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে তারপরে হচ্ছে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। আমি এইভাবেই শেপ দিয়ে নিচ্ছি, আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপ দিবেন। আপনারা যতটুকু ছোট বা বড় সাইজের কাবাব খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই মিশ্রণটি হাতে নেবেন। তারপরে হচ্ছে হাতের তালুতে রেখে আরেক হাতের তালু দিয়ে একটু চাপ দিলে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে। আর আমার মতো যে একটু হাতের তালুর উপরে নিয়ে রাউন্ড শেপটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা কাবাব শেপ চলে আসবে। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি এরকম রাউন্ড শেপের কাবাব খেতে পছন্দ না করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন, একটু লম্বা শেপেরও দিতে পারেন। তা আমি এরকম করে এরকম গোল শেপ করে সবগুলো কাবাবের সাইজ দিয়ে দিচ্ছি, শেপ করে নিচ্ছি। তো খুবই অল্প সময়ে কিন্তু এই কাবাবটি তৈরি হয়ে যায়। মাত্র 5 থেকে 10 মিনিট সময় যদি আপনার হাতে থাকে তাহলে আপনারা এই টুনা কাবাবটি ঝটপটি তৈরি করে নিতে পারেন। আর মেহমানদের সামনেও কিন্তু খুব অল্প সময়ে খুবই মজাদার একটা রেসিপি টেবিলের উপরে পরিবেশন করতে পারবেন। তো সবগুলো কাবাবের শেপ দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে আগে থেকেই তেল দিয়ে রেখেছি। তেলটা যখন অনেকটুকু গরম হয়ে আসবে তখন আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। যখন এক পাশটা হয়ে যাচ্ছে তখন উল্টে দিচ্ছি, আর এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি। হাই হিটে ভাজার কোনো দরকার নেই, তাহলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে বাইরের অংশ দিয়ে আর ভিতরের অংশটা অত ভালো ফ্রাই হবে না। দুপাশটা যখন এরকম কালার চলে আসবে তখনই আমি নামিয়ে নিচ্ছি, আর এই অবস্থায় আসতে সময় লাগবে 2 থেকে 2.5 মিনিট। একইভাবে আমি দ্বিতীয় বেজের কাবাবগুলো এভাবে ফ্রাই করে নিব। খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটা খাবার। আপনারা যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কাবাবগুলো উঠিয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি, তাতে করে কাবাবের মধ্যে যে তেল থাকবে এক্সট্রা সেটা টিস্যুর মধ্যেই চলে যাবে বা সোক করে নিবে।
তো এভাবে করে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু টুনা কাবাব অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন ভাজার আগে, যখন মেহমান আসবে বা খেতে মন চাইবে ঝটপট করে কিন্তু ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারবেন। এটা ডিপ ফ্রোজ করারও কোনো প্রয়োজন নেই, ডিপে রেখে ডিপ থেকে বের করে ডাইরেক্ট ফ্রাই করেও খেতে পারবেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।